আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি পবিত্র শবে বরাতের শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে পবিত্র শবে বরাত, তাই আমি কিছু বাচ্চাদের জন্য মিষ্টি জাতীয় কিছু বরফি বানিয়েছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি ডালের বরফি এবং সুজির বরফি বানিয়েছি। আমি ডালের বরফিটা কিভাবে সহজভাবে বানানো যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে ছোলার ডালকে নিয়ে সুন্দর করে বেছে এটা মেশিনে আমি একদম মিহি করে বেসন আকারে ভাঙিয়ে নিয়ে আসছি। ইহাতে সময় অনেক বেঁচে যায় এবং খেতেও বেশ ভালো লাগে। তারপর আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। তারপর আমি এই বেসনগুলিকে চুলায় হাঁড়িতে দিয়ে দিয়েছি। আমি মেজারমেন্ট কাপের 3 কাপ বেসন এখানে দিয়েছি। এখন আমি বেসনগুলিকে প্রায় 30 মিনিট পর্যন্ত ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে কিভাবে আমি এই ডালের বরফি বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার বেসনগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিয়েছি সয়াবিন তেল, অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলেও ঘি দিতে পারেন, কিন্তু আমি ঘি দিলে আমার বাচ্চারা খাবে না। বাচ্চাদের কথা চিন্তা করে আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। এখন তেলগুলিকে আমি বেসনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একদম পুরো বেসনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি এলাচ, তেজপাতা অ্যাড করে দিয়েছি। তারপর আমি মেজারমেন্ট কাপের 2 কাপ দুধ অ্যাড করে দিয়েছি। দুধ অ্যাড করে দিয়ে আবারও আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আশা করি আমার এই ডালের বরফিটা অনেক বেশি ভালো লাগবে এবং ভালো লেগেছে। আমি খেয়ে বাইরে দিয়েছি, বাচ্চারা তো মহা খুশি এই খাবারটা খেয়ে। তারপর আমি এখন অ্যাড করে দিয়েছি মেজারমেন্ট কাপের প্রায় 3 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি অ্যাড করে দিয়ে আবারও আমি চিনি অ্যাড করে দিয়ে আবারও চিনিগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি পানি। অ্যাড করে দিয়েছি আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি। অ্যাড করে দিয়ে আবারও পানিগুলিকে ভালোভাবে বেসনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ঘন ঘনভাবে নাড়তে হবে, না হলে তেলাঙ্কে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি খুব ঘন ঘন রেখে নাড়তেছি। এখন আমি খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে নিয়ে নিচ্ছি। না, যখন একদম আঠালো একটা ভাব চলে আসছে তার মানে আমার এই ডালের বরফিটা করা উপযুক্ত হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলব। তার জন্য আমি এখানে একটা ট্রে নিয়েছি। এখন ট্রেতে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে আমি বরফিগুলি বানানোর জন্য ডাল ঢেলে দিচ্ছি। এটা তো অনেক গরম, তাই আমি ওই যে মেজারমেন্ট কাপ নিয়েছি, নিয়ে এটাকে ভালোভাবে একদম বেশ করে নিচ্ছি বরফিগুলো বানানোর জন্য। দেখুন অনেক সুন্দর ফিনিশিং হয়েছে, অনেক সুন্দর ফিনিশিং হয়েছে।
এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে একটু দাগ কেটে নিচ্ছি। যাদের কাছে আজকে আমার এই ডালের বটিটা ভালো লাগবে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি যখনই নতুন ভিডিও বানাবো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা চাইলে আগে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমার আমি একে দাগগুলি কেটে নিচ্ছি। তারপর আমার দাগগুলো কাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে বাদাম বসিয়ে দিচ্ছি, একটু সময় বেঁচে যাবে এবং অনেক সুবিধা হবে। যাদের কাছে আরও বেশি ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলে একটু লাইক দিবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না, আপনাদের কাছে অনুরোধ থাকলো। যাই হোক, আমার এগুলি দাগ কাটা এবং বাদাম দেওয়া শেষ। আমি এখন এক ঘন্টার জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এক ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বের করে আমি এটাকে কীভাবে বরফি আকারে বানাবো সেটা আমি আপনাদের সাথে সাথে যাই হোক। এখন আমার এগুলি আমি কেটে নিচ্ছি, বরফিগুলিতে কেটে নিচ্ছি। যাই হোক, আমার বকরিগুলো বানানো শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।